শ্রীলঙ্কা সিরিজে খেলা হচ্ছে না দুই পেসারের বাংলাদেশে পৌঁছে কোয়ারেন্টাইনে শ্রীলঙ্কা দল এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন আগামী তেইশ মে থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ তবে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন জাতীয় দলের দুই পেসার এই দুই পেসার হলেন রুবেল হোসেন ও হাসান মাহমুদ টিম ম্যানেজমেন্ট সূত্র বিডি ক্রিক টাইমকে জানিয়েছে শ্রীলঙ্কা সিরিজে তাদের অংশগ্রহণের সম্ভাবনা নেই তাই শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দল থেকেও বাদ পড়ছেন তারা রুবেল বা হাসান কেউই ছিলেন না শ্রীলঙ্কায় টেস্ট টেস্ট দলের সফরে সিরিজ চলা দেশে থাকা ক্রিকেটাররা শুরু করেন ওয়ানডে সিরিজের প্রস্তুতি তবে সেই অনানুষ্ঠানিক অনুশীলনে যোগ দিতে পারেননি রুবেল ও হাসান রুবেল সর্বশেষ নিউজিল্যান্ড সফরে চোট অনুভব করেন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার মেরুদণ্ডের ডিস্কে সমস্যা অনুশীলন করার মতো অবস্থায়ও নেই ঈদের আগে বেশ কয়েকদিন ওয়ানডে স্কোয়াডের সদস্যরা ব্যাট বল হাতে ঘাম ছড়ালেও অনুশীলনে একদিনও যোগ দেওয়া হয়নি রুবেলের অন্যদিকে হাসান মাহমুদ আগে থেকে ভুগছেন চিটের পিঠের চোটে সেই চোটের প্রত্যাশিত উন্নতি হয়নি এখনো শ্রীলঙ্কা সফরে তাকে খেলানো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে এ বেশ কয়েকজন পেসার থাকার কথা বিবেচনা করে রুবেলের মতো হাসান মাহমুদকেও স্কোয়াডের বাইরে রাখা হচ্ছে রুবেলের মতো তিনিও ওয়ানডে স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিতে পারেননি তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ বাংলাদেশ সময় পৌনে নয়টার দিকে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হলো না নির্ধারিত সময় আধা ঘন্টা আগেই বাংলাদেশে পৌঁছে গেছে লঙ্কানরা সকাল আটটা পনেরো মিনিটে শ্রীলঙ্কা লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছে কুশল পেরেরার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার ওয়ানডে দল সেখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁও চলে গেছে তারা এখন তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে লঙ্কানদের ষোলো মে থেকে আঠারো মে পর্যন্ত হোটেল সোনারগাঁয়ে চলবে এই কোয়ারেন্টাইন পর্ব এর মধ্যে হবে দুইবার করোনা টেস্ট তাতে উত্তীর্ণ হতে পারলে উনিশে মে থেকে অনুশীলনের সুযোগ পাবে কুশল পেরেরার দল